नमस्कार बंधुरा अपनादेर सबाइके अनेक शुभकामना जानाई आमार आंतरिक धन्यवाद जारा आमार चैनल के सबस्क्राइब करेछेन आर जारा एखोनो करेननि तारा झटपट करे फेलुन। आज आमार लेखा एकटु छोटो गल्प शोनाबो। तार आगे बोले राखी भिडियोर उपरे जे छविगुली देखेन ना सेगुली किन्तु आमार निजेर तुलिते बानानो आमार तुलिर कथा। তাহলে আমার কলমের কথা এখন বলি। শিরোনাম লেটুস সুন্দরী, কলমে আমি প্রণতি। আদবয়সী এক পুরুষ যাত্রী রোজ ভীষণ বিরক্ত করে বিভাকে, গা ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টি তোর দিকে তাকিয়ে থাকে। যতই বিভা এগিয়ে বা পিছিয়ে দাঁড়ায়, শয়তানটা ঠিক নড়ে চড়ে ওর কাছেই চলে আসে। ভিড়ভাড় বাসে প্রায় কোনো দিনই বসবার জায়গা পায় না বিভা। অফিস টাইমের বাসগুলো চিরদিনই লোক ঠাসা থাকে, তাই বিভার আলাদা করে আর কি বা করার আছে। ট্যাকের জোরও তো তেমন নেই কি ট্যাক্সি করে যাবার প্রশ্নই ওঠে না। অগত্যা বিভাকে নাকি সব মেয়েদেরই এমন অত্যাচার সহ্য করতে হয় প্রতিদিন, কে জানে। বিভার ঘরের থেকে সামান্য দূরে বাসস্ট্যান্ড, রোজ দিন কোনো মতে দুটো রুটি এক কাপ চা পেটে চালান দিয়ে ওকে 8:10 বাসটা ধরতে হয়। একটু দেরি হলে এই বাসটা যদি মিস করে তবে পরের বাসটা পাক্কা আধ ঘন্টা পরে, সেটা পৌঁছাতে অফিসের টাইম গড়বড় হয়ে যাবে। পাঞ্চিং মেশিনে 30 মিনিট লেট মানে বসের সিটে বসা আধবুড়ো শকুনি মিস্টার জাবেদের কাছে অনর্থক নোংরা টিপ্পনি শোনা আর অশ্লীল ইঙ্গিতবাহী দেদার বকুনি খাওয়া, ভীষণ মন খারাপ হয়ে যায় বিভার। মেয়েদের চাকরির স্থলে কত কিছুই যে বরদাস্ত করতে হয় তা যেটা যারা বাইরে বেরিয়েছে তারাই বুঝবে কথা। এ লজ্জার কথা রোজ কত আর বাখান করা যায়। মাঝে মাঝে বাসের সহযাত্রী অসভ্য লোকটার জন্যে বিভার মনে হয় পরের বাসটায় যাবে, কিন্তু চাকরি স্থলে সবার সামনে একরকম আবার পিছনে আর এক রকম অপদস্থ হতে বিভার আর ভালো লাগে না। অথচ এদিকে বাসের লোকটার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আজকাল আবার মাঝে মাঝে হালকা মুখে শীষ দেয়, চটুল গান শোনায় ফিসফিস করে, কখনো কখনো চোখ মটকায়, কখনো ঝাঁকুনির নামে নিরাসক্ত মুখে বিভার পিঠের খালি জায়গাটুকু স্পর্শ করে। বিভার গাটা তখন গুলিয়ে ওঠে, বমি পায় বিভার। অনেকবার ভেবেছে লোকটাকে বকবে খুব, কিন্তু লোক লজ্জার ভয়ে মনে তেমন সাহস পায় না বিভা। কি জানি লোকে কি মনে করবে, খালি মনে হয় লোকে কি ভাববে, তাই দাঁতের উপরে দাঁত চেপে বিভা সবটাই সহ্য করে যায়। এছাড়া আর তো কোনো উপায়ও নেই, চাকরিটা তো তাকে করতেই হবে। ঘরে তার দুটো ছোট ভাই, বিধবা মা আছেন, তার মাইনে টুকুর দিকে মুখ তাকিয়ে বিভা ভাবে এই কটা সামান্য টাকায় মা যে কি করে সংসারটা চালায়। বিভা তা ভেবেই পায় না। কাল শহরে কিছু গোলমাল হয়েছে আগের দিন সন্ধ্যায়, তাই বেশ দোকানপাটগুলো আজ বন্ধ আছে, লোক চলাচল বেশ কম মনে হচ্ছে আজ। বিভা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে করতে দেখতে পেল লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে বাস ধরতে, আর ঠিক তখনই 8:10 বাসটা এসে দাঁড়ালো স্ট্যান্ডে। বিভা এক লাফ দিয়ে বাসে উঠে খালি সিট পেতেই বসে পড়ল। আজ ওর মনটা ভীষণ খুশি, আজ বেশ আরাম করে অফিসে যাওয়া যাবে, সিটে বসেছে তো তাই। হঠাৎ দুটো কিশোরী স্কুল পড়ুয়া মেয়ে স্কুল ব্যাগ সামলে প্রায় টলমল পায়ে ওর গা ঘেঁষে এসে দাঁড়ালো। বিভার দিকে তাকিয়ে ওরা নির্মল মুখে মৃদু হাসলো। বিভা ওদের স্কুল ব্যাগ দুটো টেনে নিল নিজের কোলের ওপরে রাখাতে মেয়ে দুটো হালকা করে মাথা নোয়ালো। দেখতে দেখতে বাসে বেশ ভিড় বাড়তে লেগেছে। হঠাৎই সেই শয়তান লোকটা সবাইকে ঠেলে ঠুলে মেয়ে দুটোর গা ঘেঁষে এসে দাঁড়ালো। আর একটু পর থেকে মেয়ে দুটো উসখুস উসখুস করতে করতে দেখতে বিভা সমস্যাটা বুঝতে পারে ওদের। ওর পা থেকে মাথা পর্যন্ত জ্বালা করে ওঠে। আর চোখে বিভা দেখলো লোকটা বারবার করে মেয়েগুলোর শরীর ছুঁয়ে যাচ্ছে।
অসহ্য রাগে বিভা সিট ছেড়ে উঠে পড়ে লোকটার গালে সপাটে এক চড় লাগায়। আর তাতেই থেমে যায় না বিভা, এবার ওর শার্টের কলার ধরে টেনে মাথাটা নামিয়ে দুই হাত দিয়ে দুই কান মুলে দেয়, মুখে ওকে অকথ্য ভাষায় গালাগালিও দেয়। বাসের সবাই অবাক হয়ে ওকে দেখতে থাকে। সে মেয়ে দুটো বিভার সাথে সাথে লোকটাকে ক্রমান্বয়ে ঘুষি চড় মারতে থাকে। ড্রাইভার বাস থামিয়ে দিল। এবার সবাই ব্যাপারটা জানতে চায়। মেয়েগুলো জানায় লোকটা তাদের গায়ে হাত দেবার চেষ্টা করেছে, এমনকি তাদেরকে নোংরা ইশারাও করেছে চোখে। ওরা খুব অসুবিধা বোধ করছিল শয়তানটার জন্যে, কিন্তু এই দিদির সাহায্য পেয়ে ওরা অসভ্য লোকটাকে শাস্তি দিতে পারল। বিভার মুখ রাগে গনগন করছে। ও এক নাগারে বলে যায়, অনেক দিন ধরে এই অত্যাচার সহ্য করেছি, আর সাহস করতে পেরেছি প্রতিবাদ করার। মেয়েগুলোকে যেভাবে লোকটা কষ্ট দিচ্ছিল তাতে করে ও নিজের কষ্টের কথা মনে পড়ে যাচ্ছিল, আর সেই থেকে ওর মনে সুপ্ত প্রতিবাদ জেগে উঠল। আজ বিভা বেপরায়া বেপরোয়া প্রতিবাদী এক নারী। লোকটা নিজেকে বেকসুর বলবার বিন্দু মাত্র চেষ্টা করেনি। বাসের সহযাত্রীরা ওকে বেশ কিছুটা মারধর করে ওকে নিজের কৃতকর্মের জন্যে মেয়েদের পায়ে ধরে ক্ষমা চাইতে বলে। লোকটা মাথা নিচু করেই ক্ষমা চায়। বিভা আবার ওর কান দুটো জোরসে মুলে দিল। লোকটাকে বাস থেকে ঠেলে ঠুলে নামিয়ে দেয়া হলো। বিভাকে ও মেয়ে দুটোকে সিটে বসবার জায়গা করে দিল। মেয়ে দুটো বিভাকে ধন্যবাদ জানাতে বিভা বলে, তোমাদের বলি মেয়েরা, বলি নিজের লজ্জার কথা ভেবে এমন অন্যায় কোনোদিন সহ্য করবে না, বুঝলে? সরব প্রতিবাদ জানাবে প্রথম দিনই, আমার মতন ভুল করবে না তোমরা, একথা মনে রেখো। গোলমালের জোরে আজ অফিস পৌঁছাতে বিভার বেশ দেরি হয়ে গেল। মিস্টার জাবেদ যথারীতি কেবিনে তাকে ডেকে পাঠালো। বিভা আজ আর ভয় পেল না, মাথা উঁচু করে দাঁড়ালো বসের সামনে। জাবেদ একটা ফিচেল হাসি এসে বলে, চিবিয়ে চিবিয়ে, তো তো আমার লেটু সুন্দরী, আজকে তো লেট হওয়ার টাইমটা কফি হাউসে আমার সঙ্গে ম্যানেজ করে দেবে তো, কি বলো লেটু সুন্দরী? বিভা জ্বলন্ত চোখে তাকিয়ে তাকে আধ বুড়ো শয়তানটার দিকে দীপ্ত স্বরে বলে, এই মাত্র একটা শয়তানকে বাসের মধ্যে মনের সুখে ঠেঙিয়ে আসলাম, বড্ড বার বেড়েছিল শয়তানটা, আর এখন থেকে প্রয়োজনে এরকম দেরি অফিসে হতেও পারে মিস্টার বস, তাহলে এখন আমি যাই? জাবেদ কাচুমাচু মুখে বলে, ও ও ও ইয়েস ইয়েস ম্যাডাম, অ্যান্ড অ্যান্ড আই এম সো সরি। প্রত্যয়ী বিভা নিজের টেবিলে নিশ্চিন্তে কাজ শুরু করে। তোমাদের বলি মেয়েরা, প্রয়োজনে সরব হও, দুর্গা হও, শুধু লক্ষ্মী মেয়ে নয়, নিজের সম্মান রক্ষার্থে কালী হও, চণ্ডী হও, মহাদুর্গা হও। গল্প সমাপ্ত। কেমন হলো আমার গল্পটা জানাতে ভুল করবেন না কিন্তু। আজকে তাহলে রাখি, আবার কোনো একদিন অন্য কোনো গল্প নিয়ে আসবো। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে।